চার, তারপরে দেখা যাচ্ছে তিন, তারপরে নয়, তারপরে তিন, তারপরে ১৯, তারপরে আবার তিন, তারপরে ৩৯, তারপরে তিন, তারপরে হোয়াট চিহ্ন দেওয়া আছে, মানে হোয়াট চিহ্নিত জায়গায় কোন সংখ্যাটা বসবে, এখানে চারটা অপশন দেওয়া আছে। তো দেখা যাক আমরা কিভাবে করে চিন্তা করি। আমরা প্রথমে চিন্তা করি যে হ্যাঁ, চারের পরে তিন হয়েছে, তারপরে কমেছে, কত কমেছে, এক কমেছে, আবার তিনের পরে নয় হয়েছে, বেড়েছে, কত বেড়েছে, ছয় বেড়েছে, নয়ের পরে আবার তিন হয়েছে, মানে আরও কমেছে, কত কমেছে, ছয় কমেছে, এখানে ১৯ হয়েছে, তার মানে ১৬ বেড়েছে, তারপর আবার ১৬ কমেছে, তারপর মানে এখানে আমি দেখতে পাচ্ছি এগুলো সংখ্যাগুলোর সাথে কোনো মিল পাচ্ছি না আমরা। তো আমরা এরপরে আরেকটু গভীরভাবে যদি আমরা দেখি, গভীরভাবে দেখলে একটা জিনিস খেয়াল করব যে এখানে তিন যেমন আছে, এরপরে আবার এখানে তিন আছে, মানে একটা পর পর বারবার তিন কিন্তু রিপিট হচ্ছে, বারবার করে তিন হচ্ছে, তাই না? তার মানে এই তিনটা কিন্তু একবার পরপর করে আসছে, তার মানে অবভিয়াসলি এখানে এখানে যদি কোনো সংখ্যা বসে তারপরে আবার তিন আসতো। ঠিক আছে, আমরা একটা জিনিস কিন্তু বের করে ফেলছি, তাহলে এখানে ওই তিন বাদে বাকি সংখ্যাগুলোকে কী অবস্থা, তাহলে আমরা কী করতে পারি, তিন বাদে যে বাকি সংখ্যাগুলো আছে সেটা যদি আমরা লিখি, চার, তারপরে আছে নয়, তারপরে আছে ১৯, তারপরে আছে ৩৯, তারপরে হোয়াট চিহ্নটা দেয়া আছে। এখন আমি যদি বলি যে এই যে চার, চারের সাথে কত যোগ করলে আসলে নয় আসবে, চারের সাথে পাঁচ যোগ করলে নয় আসে, চার আর পাঁচ যোগ করলে নয়, আচ্ছা নয়ের সাথে কত যোগ করলে ১৯ আসে, নয় আর ১০ ১৯, তার মানে নয়ের সাথে ১০ যোগ করলে ১৯ আসে, যা কিছুটা মিল পাওয়া যাচ্ছে। ১৯ সাথে কত যোগ করলে ৩৯ আসে, তাহলে ১৯ সাথে ২০ যোগ করলে ৩৯ আসে, তাহলে কিন্তু আমরা একটা মিল পাচ্ছি যে এইটার চেয়ে এটা ৫ বেশি, তারপরে এটা ১০ বেশি, তারপরে এটা ২০ বেশি, মানে ৫ দ্বিগুণ ১০, ১০ দ্বিগুণ ২০, তার মানে অবভিয়াসলি এখানে কত গুণ হবে বলেন তো, যে ৫ দ্বিগুণ ১০, ১০ দ্বিগুণ ২০, তার মানে এই ২০ দ্বিগুণ হচ্ছে ৪০, এখানে ৩৯ চেয়ে ৪০ বেশি এমন একটা সংখ্যা বসবে, ৩৯ আর ৪০ যোগ করলে কত হয়, ৭৯, তার মানে এখানে সংখ্যাটা হচ্ছে ৭৯। কত মজার না? এভাবে করে কিন্তু আমরা খুবই মজা করে এই টাইপের কোশ্চেনগুলো সলভ করতে পারি। একটি সংখ্যা ৩০১ থেকে যত বড়, ৩৮১ থেকে তত ছোট, সংখ্যাটি কত, এই কোশ্চেনটা একেবারে ম্যাজিক পদ্ধতিতে আমরা বের করা শিখব। অ্যাকচুয়ালি এটা করার নর্মাল প্রসেস হচ্ছে এক্স ধরা বা ক ধরা, তারপরে আমাদেরকে ইকুয়েশন ফর্ম করে আমাদের সলভ করা, কিন্তু এটা আমরা একবারে বুঝে ম্যাজিক পদ্ধতিতে সলভ করতে পারি। কীরকম, এখানে দেওয়া আছে যে সংখ্যাটা হচ্ছে ৩০১ থেকে যত বড়, মানে ৩০১-এর চেয়ে বড় সংখ্যা, এবং ৩৮১ থেকে তত ছোট, অর্থাৎ এই যেই সংখ্যাটার কথা বলা হচ্ছে সেটা ৩০১ এবং ৩৮১-এর মাঝখানে পড়বে। আর দুটা সংখ্যার মাঝখানের সংখ্যা নির্ণয় করার কী প্রসেস আমরা জানি, এটার গড় নির্ণয় করলে হয়ে যাবে, অর্থাৎ এই সংখ্যাটা আর এই সংখ্যাটার গড় নির্ণয়, মানে এই দুটা সংখ্যা যোগ করে দুই দিয়ে যদি আমরা ভাগ করে দেই, ৩০১ এবং ৩৮১ যদি আমরা যোগ করে দুই দিয়ে ভাগ করে দিই, তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাবো, সংখ্যাটা পেয়ে যাবো। তাহলে ৩০১ এবং ৩৮১ যোগ করলে কত আসবে, ১ ১ ২, আর ৮ ০ ৮, আর ৩ ৩ ৬, ৬৮২ পাচ্ছি, তাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি, তাহলে দুই দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি ৩ দ্বিগুণে হচ্ছে ৬, আর ৪ দ্বিগুণে ৮, আর ২ ১ ২, মানে অ্যান্সার হবে ৩৪১। খুবই মজার না?